বিসমিল্লাহির রহমানির তো এখানে আমাদের শুরুতে মনে রাখতে হবে যে আরবি যে কোনো শব্দ এটা মনে রাখেন এটা একটা মূল নীতি আরবি যে কোনো শব্দ যখন আমরা পড়বো তখন সেই শব্দকে আমরা তানবিন দিয়ে পড়ব সাধারণ নিয়ম হচ্ছে দুই পেশ দিয়ে পড়ব যে কোনো শব্দ তাহলে আমরা কিতাবু না বলে আমরা কিতাবুন বলবো কলামুন বলবো আর যখনই আপনি একটা শব্দকে তানবিন দিবেন দুই পেজ দিয়ে পড়বেন তখন অর্থ করার সময় অটোমেটিক একটি কথা যোগ করতে হবে তাই দেখেন একটি একটি বই কলামুন কলম তো এরপরে এখানে আমরা যে শব্দগুলো পড়লাম আটটা শব্দ দেখেন আটটা শব্দের শেষে কিন্তু কোন শব্দের গোলতা নাই তো আরি ভাষায় শব্দগুলো প্রথমত দুই প্রকার পুরুষ শব্দ মহিলা শব্দ কোন শব্দ পুরুষ আর কোন শব্দ মহিলা এটা চিনার সহজ উপায় হচ্ছে যে শব্দের শেষে গোলতা থাকলে সেটা হচ্ছে মহিলা শব্দ আর শব্দের শেষে গোলতা না থাকলে সেটা হচ্ছে পুরুষ শব্দ আমরা যে শব্দগুলো পড়লাম এখানে কিন্তু একটা শব্দেও কিন্তু গোলতা নাই তাহলে আমরা বুঝতে পারছি যে শব্দগুলো পুরুষ শব্দ আর তারপরের পেজে আমরা কিছু শব্দ দেখতে পাবো যেমন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা সব একটি ব্ল্যাকবোর্ড মিস্তরাত একটি রুলার হাকিবাতুন একটি ব্যাগ কুর্রাসুন একটি খাতা এখানে দেখেন আটটা শব্দ রয়েছে আটটা শব্দে কিন্তু গোলতা আছে এগুলো হচ্ছে মহিলা শব্দ আমাকে এই মূলনীতি মনে রাখতে হবে যে যে সকল শব্দের গোলতা নাই সেগুলো পুরুষ শব্দ আর গোলটা থাকলে সেগুলো মহিলা শব্দ তো আমরা দুটো নিয়ে পড়লাম একটা হচ্ছে যে কোনো একটা শব্দকে আমরা পড়বো দুই পেজ দিয়ে দ্বিতীয়ত অর্থ করার সময় আমরা একটি যোগ করবো তৃতীয়ত আমরা পুরুষ শব্দ মহিলা শব্দ সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করলাম